ঈদ মোবারক প্রিয় দর্শক, রাজনীতিকের অন্দরের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসমিভা তন্নি। দর্শক, আমরা ঈদের এই বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে প্রতিদিন চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের প্রিয় রাজনীতিবিদদের অন্দরে নিয়ে যেতে এবং তাদের ব্যক্তিগত জীবনের নানান উপাখ্যান আপনাদের সামনে তুলে ধরতে। এবং আজকেও আমাদের সাথে এমন একজন রাজনীতিবিদ আছেন যার নাম সেটিই তার পরিচয়, যাকে একনামেই আমরা সবাই চিনি এবং বাংলাদেশের খুবই বিখ্যাত একজন রাজনীতিবিদ। বাংলাদেশের মানুষ তাকে চেনেন না এমন হয়তো কেউ নেই, এবং তার চাইতেও তার সবচেয়ে বড় পরিচয় যেটি বলতে হয়তো তিনি নিজেও সবচেয়ে বেশি গর্ববোধ করেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সেই বীর মুক্তিযোদ্ধা মাননীয় এমপি জনাব শাজাহান খানের বাসায় এসেছি আজকে আমরা। রাজনীতিকের অন্দরে আলোচনা করব, তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে, তার যাপিত জীবন নিয়ে জানবার চেষ্টা করব। জনাব শাজাহান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতিকের অন্দরে। ঈদ মোবারক, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক জানাই। আপনি একটু যদি ঈদের এই সময়টাতে একটু আপনার কাছে আপনার ঈদের দিনগুলো কিভাবে কাটে, কি করে আসলে ঈদটা পালন করেন, সেটা দিয়ে একটু শুরু করতে চাই। প্রতি বছর ঈদে আমি নামাজ সকালবেলা নামাজ পড়ে তারপরে বিভিন্ন বাসায় আমাদের আত্মীয় পরিবার পরিজন, আমার দলীয় নেতা কর্মী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি শহরে তাদের সঙ্গে সাক্ষাৎ করি। আর দ্বিতীয় দিন আমার আরেকটি উপজেলা রাজৈর উপজেলা, সেখানে আমাদের নেতা কর্মীদের বিভিন্ন বাসায় বাসায় যাই এবং তাদের নিয়ে একটা ঈদ পুনর্মিলনী আমরা করি। এই করে এই ঈদ এবং ঈদের পরের দিন আমরা দুদিন কাটাই। পরিবারের সঙ্গে অবশ্য সময় দেওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে পড়ে, কারণ আমার পরিবার বলতে শুধু আমি, আমার ছেলে দুজন, এক মেয়ে বা স্ত্রী তাই নয়। আমার পরিবার বলতে আমার দল, আমাদের নেতা কর্মী বহু, এবং আমার সবচেয়ে মানে বৃহত্তর পরিসর, একদিকে আওয়ামী লীগ, একদিকে মুক্তিযোদ্ধাদের সংগঠন, একদিকে শ্রমিকদের সংগঠন, এই সব মিলে একটা বিরাট পরিবার আমার। এই যে বিরাট পরিবার এবং আপনি আসলে সবাইকে নিয়ে আছেন, এবং যেহেতু আপনি রাজনীতিবিদ, অবশ্যই একদম বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকের সাথে আপনার চলাফেরা, সেই জায়গাটা থেকে আপনার ছোটবেলার জীবনটা একটু জানতে চাই। ছোটবেলায় কেমনই ছিলেন, দুরন্ত ছিলেন নাকি একটু শান্তশিষ্ট ছিলেন? আমি খুব আসলে শান্তশিষ্ট একদম বালক ছিলাম। জন্ম তারিখ যদি বলি তাহলে এখন যেটা বলবো সেটা আসলে প্রকৃত তারিখ নয়, আসলে তো সেই তারিখ হারিয়ে গেছে, এখন আর বলাও যাবে না। অবশ্য 2 বছরের ব্যবধান, এখন 1 জানুয়ারি 1952, এটাই হলো আমার জন্ম তারিখ, এর সঙ্গে 2 বছর যোগ করতে পারে। তো জন্মের পর থেকে শৈশবকালে আমি, তখনও জ্ঞান হয়নি, যখন একটু জ্ঞান হয়েছে তখন থেকেই দেখেছি আমার বাবা 1949 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন পরপর 2 বার, তারপরে 54 সালে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, 70-এ নির্বাচিত হয়েছিলেন, 73-এ নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। এবং বাল্যকাল থেকে আমার বাসায়, তখন তো এই আজকের মতো সার্কিট হাউস বা এত উন্নত মানের ডেকোরেটর ইত্যাদি ছিল না, তখন কোনো রাজনৈতিক দলের নেতারা গেলে, সেখানে আওয়ামী লীগের নেতারা গেলে আমাদের বাসায় খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হতো। বঙ্গবন্ধুকে, আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুকে বাল্যকালেই আমি তাকে দেখতে পেয়েছি, তার কোলে বসার সুযোগ পেয়েছি। আমি যখন তাকে মালা দিয়েছি আমাকে কোলে তুলে নিয়েছেন, টেনে নিয়েছেন, একইভাবে সরদি সাহেবের কোলেও বসার সুযোগ আমার সৌভাগ্য হয়েছে। এটা আমার বিরাট পাওয়া, এবং দুজনেই স্নেহ করছেন, ভালোবেসেছেন। এরপরে তো স্কুলের জীবন ধীরে ধীরে শুরু হলো, এবং আমি 1962 সালে যখন শিক্ষা আন্দোলন হলো, তখন যেটুকু মনে আছে সেই শিক্ষা আন্দোলনের মিছিল শুরু করেছিলাম, কিন্তু একদম কিশোর বয়স থেকে। হ্যাঁ, ওই বয়স থেকে তখন শিক্ষা আন্দোলন হচ্ছে, 64 সাল থেকে বলতে পারেন আমার একটা তখন কিছুটা জ্ঞান এগুলো হয়েছে। এবং তখনই আমি মিছিল করি, স্লোগান নিজে তুলি এবং বক্তৃতাও করি, তখন থেকেই এই এই যাত্রা শুরু হয় রাজনীতি। আর এইটা আমার বাবাও আমাকে সহযোগিতা করেছেন, মা সহযোগিতা করেছেন, বহুবার আমাকে পুলিশের মানে গ্রেপ্তার করার চেষ্টা করেছিলেন, গ্রেপ্তারও হয়েছি কয়েকবার, তারপরেও পাকিস্তান শাসন আমলে সেই আন্দোলন সংগ্রামেও যুক্ত ছিলাম। এরপরে 1966 সালে আমি এসএসসি পাশ করি। তো পাশ করে যখন কলেজে ভর্তি হই, তখন আমাদের মাদারীপুর কলেজে
ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। আমাকে প্রথম ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক করা হলো এবং সেই শুরু করলাম আমাদের ছাত্র সংগঠন করা ছাত্রলীগ। 1967-68 সালে যে নির্বাচন হলো ছাত্র সংসদের, সেই ছাত্র সংসদে আমি প্রথম এজিএস নির্বাচিত হই। 1968-70 শিক্ষাবর্ষে আমি ভিপি নির্বাচিত হই। আমার সৌভাগ্য হয়েছে 1970 সালের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমি মাদারীপুর মহকুমা, এখন শরীয়তপুর এবং মাদারীপুর জেলা মিলে তখন মাদারীপুর মহকুমা, সেই মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের আমি কনভেনার ছিলাম এবং সেই সুবাদে আমি মাদারীপুর এবং শরীয়তপুরের এই দুটি জেলায় প্রত্যেকটা থানা, এখন তো উপজেলা, প্রত্যেকটি থানায় থানায় আমি সভা করেছি, মিটিং করেছি। আবার এদিকে অপরদিকে গণতান্ত্রিক অ্যাকশন, যে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি হয়েছিল, যে বিভিন্ন রাজনৈতিক দল মিলে, সেখানে আব্বা আবার ছিলেন কনভেনার। মানে বলতে গেলে আমাদের ঘরের মধ্যেই এই আন্দোলনটা আমাদের নেতৃত্বেই সেদিন সেই সময় হয়েছিল। এটা আমাদের একটা বিরাট সৌভাগ্য। তারপরে 1966 সালে এই প্রথম গ্রেপ্তার হলাম। আমরা তখন রাত্রিবেলায় পোস্টার লাগাচ্ছিলাম, মোনায়েম খান আসবে পরের দিন, আমরা গোপনে গোপনে পোস্টার লাগাতে গিয়ে পুলিশের দ্বারা ধরা খেয়ে গেলাম। এই প্রথম গ্রেপ্তার হলাম আর কি। এই এই থেকে মোটামুটি বলতে গেলে যখন ছাত্র আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, তারপরে আপনার 1970 সালে একটা মারামারির মামলায় মার্শাল ল কোর্টে আমি আমার মেজ ভাই আইজুর রহমান খান সহ 9 জন ছাত্র নেতা এবং শ্রমিক নেতাদের আমাদের 6 মাস 9 মাস করে সাজা হয়ে গেল। তা ওই এরপরে বেরিয়ে এলাম 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন, আর 17ই ডিসেম্বর ছিল আপনার প্রাদেশিক পরিষদের নির্বাচন। আব্বা তখন প্রাদেশিক পরিষদের নির্বাচনের একজন প্রার্থী। তা আমার সৌভাগ্য হলো আব্বাকে ভোট দেওয়ার এবং সেখানে আমরা নির্বাচিত। আমি জানেনই তো আপনি রেজাল্ট কী হয়েছিল। ওর পরে আমি জেল থেকে বেরিয়ে এসে ঢাকার ল কলেজে ভর্তি হলাম, সেন্ট্রাল ল কলেজে। এরপরে তো যুদ্ধ শুরু হয়ে গেলো, আর লেখাপড়া হলো না। তারপরে তো চলে গেলাম এলাকায় এবং যুদ্ধ যুদ্ধ করে, যুদ্ধের আমি ট্রেনিং নিয়েছিলাম আপনার, সেটা আপনি ভারতে গিয়েছেন, ভারতের দেরাদুনে আমি মুজিব বাহিনী বিএলএফ, যেটা ছিল বাংলাদেশ লিবারেশন ফোর্স, আমরা এটাকে বলতো মুজিব বাহিনী, সেই মুজিব বাহিনীর প্রথম ব্যাচের ট্রেনিং আমরা দিই এবং সেখান থেকে ট্রেনিং শেষ করে আমাকে আবার পাঠানো চাকুরিয়াতে বিহারের একটি ক্যাম্পে। সেখানে মানে আমাদের দায়িত্ব ছিল পলিটিক্যাল মোটিভেশনটা করার। তা আমি দেখলাম যে এখানে মোটিভেশনের চাইতে আমি দেশিকে যুদ্ধ করতে চাই। আমি চলে এলাম, আমি এসে বললাম যে আমাকে দেশে পাঠিয়ে দেন। তখন 102 জন মুক্তিযোদ্ধাকে সমন্বিত করে দেশে চলে আসি, আমি দেশে চলে। একটু এই যে আপনি বলছিলেন ছোটবেলা থেকে এই যে রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন, আপনার ভাই, আপনার বাবা প্রত্যেকেই রাজনীতি করেছে, অর্থাৎ একদম আপনি নিশ্চয়ই জন্মের পর থেকে রাজনৈতিকভাবেই বড় হয়েছেন। ছোটবেলায় কি কখনো ভেবেছেন যে আসলে রাজনীতিবিদ হবেন? অথবা আমি একটু জানতে চাই, একজন শাহজাহান খান তিনি যদি রাজনীতিবিদ না হতেন তাহলে তিনি কি হতে চাইতেন? আপনি ঠিকই বলেছেন, আসলে একটা রাজনৈতিক পরিবারই বটে। আমার বাবা তো ছিলেন মাদারীপুরে সেই প্রতিষ্ঠাকাল থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি, 37 বছর তিনি ছিলেন। তারপরে আমার চাচাতো ভাই, সে সদর থানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার বড় ভগ্নিপতি সে ছিল কালকিনি থানা আওয়ামী লীগের সভাপতি, আম্মা ছিলেন তখন মহিলা আওয়ামী লীগের সভাপতি, আমি ছিলাম আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। মানে মোটামুটি বলতে গেলে আমাদের পরিবার এবং আমার এক চাচাতো ভগ্নিপতি আবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, আব্বা একবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অর্থাৎ বলতে পারেন একটা আওয়ামী পরিবার বলতে যা বোঝায়, আমাদের পরিবারটা কিন্তু একটা আওয়ামী পরিবার ছিল। এবং আপনি যে বলেছেন যে রাজনীতি না করলে কী হতাম জানি না, তবে আমাকে আব্বা তো আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বহু বছর, আনকন্টেস্টেড নির্বাচিত হতেন। তা আব্বা যখন এমপি হয়ে 1970 সালে তিনি ছেড়ে দিলেন, তখন আমার ইউনিয়নের অর্থাৎ দুধখালি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি আমাকে বললেন, বাবা তুমি আসো, তোমাকে আমরা আনকন্টেস্টেড চেয়ারম্যান করে দিই। তা আমি সেদিন বলেছিলাম যে চাচা, আমি যদি ইলেকশন করি তাহলে এমপি ইলেকশন করবো, আর কোনো ইলেকশন করবো না, এবং তাই করলাম। আমি দৃষ্টি সবসময় বেশ সুদূর প্রসারী ছিল আপনার। আমার তখন থেকে আমার এই ভিউটা ছিল, আমার যেটা বলতে পারেন দৃষ্টিভঙ্গিটাই ছিল
যে সংসদ নির্বাচন করা দেশের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা এটাই ছিল আমার উদ্দেশ্য। এই যে আসলে রাজনীতিবিদদের পরিবারে বেড়ে উঠেছেন এবং নিজেও একজন রাজনীতিবিদ হিসেবেই বড় হয়েছেন, সেই জায়গাটি থেকে একটু জানতে চাই যে আপনার ছোটবেলায় যখন আসলে ঈদ হতো তখন বাবা যেহেতু পলিটিশিয়ান ছিলেন, আপনি বলছিলেন যে আপনার আম্মাও পলিটিশিয়ান ছিলেন, ভাইরাও পলিটিক্স করেছেন, তখনকার ঈদে কি আসলে বাবাকে কাছে পেয়েছেন, বাবা মাকে কাছে পেয়েছেন কিনা? আপনি ঠিকই বলেছেন, আসলে বাবাকে আমরা খুব বেশি কাছে পাইনি। তখন তো আজকের মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আব্বা সকালে ঈদের দিনে আমরা পাইনি আব্বাকে, আব্বা চলে যেতেন সকালবেলায় বাড়িতে, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি আমাদের এলাকার থেকে, আমার শহরের থেকে প্রায় 8-10 কিলোমিটার হবে। সেখানে তার যেতে অন্তত 2 ঘন্টা সময় লাগত। তো সেখান থেকে নৌকায় যেতে হতো, হেঁটে যেতে হতো। তা আব্বা আবার সন্ধ্যার পরে আসতেন। আসলে আমরা দিনের বেলা আব্বাকে কখনোই কোনো ঈদেই আমরা পাইনি। আর প্রত্যেক রবিবার তিনি থাকতেন এলাকায়। তখন তো রবিবার ছুটির দিন, এখন তো শনি, শুক্র শনি ছুটির দিন, তখন ছিল রবিবার। এই তারপরে আমি আপনার 1971 সালে ট্রেনিং শেষ করে যখন আমি দেশে এলাম, সক্রিয়ভাবে কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি এবং সেখানে পাক হানাদার বাহিনীর সঙ্গে কিন্তু আমি লড়াই করেছি, যুদ্ধ করেছি একাধিক। তো সেখানে আমি ভারতে বসে শুনতাম যে বিভিন্ন জায়গার যে লড়াইয়ের, যুদ্ধের যে খবরাখবর দিত, বলা হতো এতদিন পাকিস্তান সেনা মারা গেছে, এত আর মুক্তিযুদ্ধ মারা যায়নি, এটা প্রথম আমার কাছে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু আমি দুইটা যুদ্ধ করে দেখলাম যে আসলেই আমাদের মধ্যে কিন্তু হতাহত তেমন হয়নি। আমি যে করে যুদ্ধে ছিলাম কেউ হতাহত হয়নি, বরং আমি দেখেছি যে আমাদের আক্রমণে পাকিস্তান হানা এবং রাজাকারাই কিন্তু। আপনি একেবারে তরুণ বয়সে যুদ্ধে গিয়েছেন, সেই সময়ে যুদ্ধের সময়কালীন সময়ে নিশ্চয়ই কোনো ঈদ পেয়েছেন, সেই ঈদের কোনো স্মৃতি মনে পড়ে কিনা? না, সেই সময় ঈদ পেয়েছি, ঈদের সেই আনন্দ আর আজকের আনন্দ কিন্তু এক নয়। আজকে আর ছেলে মেয়েদেরও কিন্তু আমার মনে হয় আগের সেই আনন্দ এখন আমাদের মতো আনন্দ তারা করে বলে মনে হয় না, কারণ তাদের এখন আনন্দ চলে গেছে সব মোবাইলের মধ্যে আর ওই আপনার সাউন্ড বক্সে দিয়ে প্রচণ্ড শব্দে তারা বিভিন্ন এলাকায় এলাকায় তারা এই করবে, মিউজিক বাজাবে, এর মধ্যে যেন আনন্দ ঢুকে গেছে। কিন্তু আমাদের আনন্দটা ছিল ভিন্ন, আমাদের আনন্দ ছিল আমরা বন্ধুরা একসঙ্গে ঘুরতাম শহরে, বিভিন্ন বাসায় বাসায় যেতাম, এটা ছিল আমাদের। ঈদের সালামি কেমন পেতেন সেই সময়? আনন্দ এখন আর আপনারা খুঁজে পাবেন না। এরপরে তো আসলে আপনি রাজনীতিতে একেবারেই সক্রিয় ছিলেন, অনেক ছোটবেলা থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন, জেলেও গিয়েছেন আপনি রাজনীতিবিদ হয়ে। জেলখানায় কখনো ঈদ কেটেছে আপনার? আমি 1971 সালে স্বাধীনতার পরে 16 ডিসেম্বর তো স্বাধীন হলো, আমরা মাদারীপুরে মুক্ত হয়েছিলাম 10 ডিসেম্বর, এবং সেখানে আমার বাহিনী প্রথম মাদারীপুর শহরে উঠেছিল। তো মাদারীপুর শহর নিয়ন্ত্রণটা তখন আমার নিয়ন্ত্রণে ছিল। আব্বা তখন এমপি ছিলেন, আব্বা ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ার এক বিলে, আমরা তাকে নিয়ে এলাম এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেটর তিনি হলেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে তিনি এই মোটামুটি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ না হয় সেই জন্য উনি খুব তৎপর ছিলেন। আব্বা কেন আমরা সেটা করলাম, আমাদের তো বাড়িঘর সব পুড়াই দিল, আমাদের ব্যবসা ছিল, আব্বা তো লয়ার ছিলেন, আমাদের চেম্বার টেম্বার সব পুড়াই দিল, গাড়ির ব্যবসা ছিল, লঞ্চের ব্যবসা ছিল, সেগুলোকে সব ধ্বংস করে দিল পাকিস্তানিরা। এবং এই 1972 সালে আমাকে সড়ক পরিবহন শ্রমিকরা আমাকে ধরে নিয়ে তারা বললেন যে আমাদের এই ইউনিয়নে আপনি নেতা, আপনি সভাপতি। আমি তখন যদি শ্রমিক রাজনীতি কিছু বুঝিও না আর চিন্তাও করি নাই যে শ্রমিক রাজনীতি করবো,